প্রতিনিয়তই লোহিত সাগরে চমক দেখায় ইয়েমেনের হুথি যোদ্ধারা। বিশ্বের কয়েক পরাশক্তির সাথে একাই লড়ছে বিদ্রোহী গোষ্ঠীটি। ইয়েমেনের জাতীয় প্রতিরোধ দিবসে এবার নতুন ঘোষণা দিলেন হুথি নেতা আব্দুল মালেক আল হুথি। তিনি বলেছেন, আমেরিকার নীতির প্রতি আরব শাসকদের অন্ধ আনুগত্যই এই দেশগুলোর জন্য ক্ষতিকারক। এই হুথি নেতা আগ্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েলকে তিন শয়তানি চক্র বলে উল্লেখ করেছেন। তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে পরবর্তী বছরকে এই তিন আগ্রাসী শক্তির বিপক্ষে ইয়েমেনি সেনাবাহিনীর পক্ষ থেকে অলৌকিক ও বিস্ময়কর সামরিক শক্তি প্রদর্শনের বছর হিসেবে উল্লেখ করেছেন। এই নেতা হানাদারদের বিরুদ্ধে ইয়েমেনের জনগণের শক্ত মনোবলের প্রশংসা করেন। তিনি বলেছেন, তার দেশের জনগণ বিদেশে আগ্রাসন শুরুর নবম বছরেও এখনও প্রতিরোধ জারি রেখেছে। তিনি আরও বলেন, ওই আগ্রাসনের মূল পরিকল্পনাকারী ছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, তার সাথে ছিল ইসরায়েল। আরব দেশগুলোর সামরিক জোটের মাধ্যমে ওই আগ্রাসী পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছিল। হুথি আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন, জাতীয় প্রতিরোধ দিবসের দশম বার্ষিকীতে ইয়েমেনি সেনাবাহিনী সেদেশের জনগণ এবং ফিলিস্তিনের নিপীড়িত জনগণের সমর্থনে শত্রুদের বিপক্ষে যুদ্ধে সামরিক ক্ষেত্রে বড় রকমের সাফল্যের প্রমাণ দেবে। ইয়েমেনি যোদ্ধাদের পূর্ণ প্রশিক্ষণ ও প্রস্তুতি এবং ইয়েমেনি জনগণের অভূতপূর্ব রাজনৈতিক সতর্কতা এবং জনগণের বিভিন্ন অংশের মধ্যে সংহতি ও অভ্যন্তরীণ ঐক্যের কথা তিনি উল্লেখ করেন গভীরভাবে। তিনি বলেন, তার দেশে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েলের আগ্রাসন ছিল পূর্ব পরিকল্পিত। তার মতে, পুরো মধ্যপ্রাচ্যকে টার্গেট করে ইয়েমেনে হামলা চালানো হয়েছিল, কিন্তু আমরা সকল আরব ও অন্য মুসলিম দেশের সাথে সুসম্পর্ক রক্ষা করতে চাই এবং কোনো আরব দেশের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তাই প্রতিশ্রুতি অনুযায়ী শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের গড়িমসি করার কোনো যৌক্তিকতা নেই। আমরা এখন আমেরিকা, ইসরায়েল ও যুক্তরাজ্যের মতো অশুভ শক্তির সাথে লড়াই লিপ্ত আছি। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উচিত উত্তেজনা কমিয়ে শান্তির পথে হাঁটা। শান্তি প্রতিষ্ঠার অর্থ হল অবরোধ, আগ্রাসন ও দখলদারিত্বের অবসান ঘটিয়ে বন্দীদের বিনিময় এবং ক্ষতিপূরণ দেয়া। আব্দুল মালেক আল হুথি ন্যায়সঙ্গত সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে বিপদের সময় ইয়েমেনের পাশে থাকার জন্য ইরান, হিজবুল্লাহ ও ইরাকের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি জাতির সমর্থনে আমাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা প্রথম থেকেই ফিলিস্তিনি সমস্যার সমাধানের আহ্বান জানিয়ে আসছি।